আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমি আপনাদের সামনে আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমরা বাক্য কিভাবে তৈরি করি। আমরা বিগত দিনে দেখছি কয়েকটা ভিডিওর মধ্যে বাক্য তৈরি করার সিস্টেম। আমাদের যে কোনো বাক্য তৈরি করার জন্য দরকার হচ্ছে ওয়ার্ডের মিনিং আর হচ্ছে আমাদের ভার্ব। যদি আমরা সাবজেক্ট ভার্ব চিনতে পারি তাহলে আমরা সহজেই বাক্যগুলো গঠন করতে পারবো। আমি গত পর্বে আপনাদের সাথে আপনাদের সামনে আলোচনা করেছিলাম সাবজেক্ট কি। আমরা জানি কোন একটা বাক্যের যে ব্যক্তি কাজটা করে, যে জিনিসটায় কাজটা সেন্টেন্সের ভিতরে করে, সে হচ্ছে সাবজেক্ট। আর যে ওয়ার্ড দ্বারা কাজ কোনো কিছু করা বোঝায়, মূলত বাংলা বাক্যের একেবারে লাস্ট শেষে উচ্চারিত হয়, কোনো কিছু কাজ করা বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায়, মূলত সেটাই হচ্ছে ভার্ব। আজ আমি আপনাদের সাথে আপনাদের কিছু ভার্বের ফর্ম দেখিয়ে দিব। আমরা কোনগুলো ভার্ব অর্থের সবসময় কোন ধরনের ওয়ার্ড ভার্বের হিসেবে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করে থাকি সেন্টেন্সের ভিতরে। তো ভার্ব হিসেবে আমরা ব্যবহার করে থাকি যে ওয়ার্ডগুলো দ্বারা নর্মালি কোনো কিছু করা বোঝায়, কর্ম মানে কোনো কিছু করা বোঝায়, ক্রিয়া, ওই ধরনের ভার্বগুলো, ওই ধরনের ওয়ার্ডগুলোই মূলত ভার্ব। তো ভার্ব ছাড়া আমরা কোনো বাক্য বানাইতে পারি না। উইদাউট ভার্ব উই কান্ট মেক এনি সেন্টেন্স। ভার্ব ছাড়া আমরা কোনো বাক্যই তৈরি করতে পারি না। আর যেহেতু ভার্বটা একটা বাক্য বানানোর জন্য, বাক্য তৈরি করার জন্য, সেন্টেন্স মেকিংয়ের জন্য ভার্বটা আবশ্যিক, সেহেতু আমাদের অবশ্যই ভার্বের উপরে ভালো ধারণা থাকতে হবে। তো আমি আজ আপনাদের যেই কিছু ভার্বের ফর্ম দেখিয়ে দিচ্ছি যেগুলো দিয়ে আমরা নর্মালি দৈনন্দিন জীবনে অনেক অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বাক্য বা সেন্টেন্স তৈরি করে থাকি। এই ভার্বগুলো আমরা দৈনন্দিন অনেক ক্ষেত্রে ইউজও করে থাকি। তো অ্যাকচুয়ালি আমি কিছু ভার্ব অলরেডি বোর্ডের মধ্যে আপনাদের উদ্দেশ্যে লিখছি। যেমন প্রথমে লিখছি আমরা ভার্বস। এই প্রথম সিরিয়ালে যেগুলো আছে এগুলোর বলা হয় প্রেজেন্ট ফর্ম। এইগুলা যেমন প্রথমটা প্রেজেন্ট ফর্ম, উপরে লিখছি প্রেজেন্ট, পরে লিখছি পাস্ট, এবং লাস্টেরগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন কোনো কিছু করা, এই যে প্রথম ওয়ার্ডটা লিখলাম গো, গো অর্থ হচ্ছে যাওয়া, যাওয়া একটা কাজ। তো গো অর্থ যাওয়া, আমরা গো এর পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করে থাকি পাস্ট টেন্সে ওয়েন্ট, গো ওয়েন্ট। আর এই গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, গো ওয়েন্ট গন। পাস্ট পার্টিসিপল ফর্মগুলো আমরা মূলত প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, পারফেক্ট টেন্সগুলোতে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের ব্যবহার করে থাকি। এছাড়া আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে থাকি। পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা মূলত পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েস ইউজ করে থাকি নর্মালি। অ্যাডজেক্টিভ, এই পাস্ট পার্টিসিপল ফর্ম এই ওয়ার্ডগুলোর অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা এটা স্বাভাবিকই জায়গা থেকে একটু মনে রাখবো। তো আমি প্রথম ওয়ার্ডটা লিখলাম গো অর্থ যাওয়া, গো এর পাস্ট ফর্ম ওয়েন, পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। কাম হচ্ছে আশা, কাম, কাম আশাও একটা কাজ, কাজে আমরা বুঝলাম যে কাম একটা ভার্ব, কাম হচ্ছে আশা, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেইম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম, কাম কেইম কাম। প্রেজেন্ট ফর্মে সিওএমই কাম, পাস্ট পার্টিসিপল ফর্মেও সিওএমই কাম, দুটো সেম স্পেলিং, সেম প্রোনাউন্সিয়েশন, খালি পাস্ট ফর্মে হবে কেইম, COME এর জায়গায় CAME, কেম, কাম কেম কাম, কাম মানে আশা, সি সি মানে হচ্ছে দেখা। আমরা দেখা দিয়া কোনো বাক্য তৈরি করতে ওই সময় আমরা সিটা ইউজ করতে পারি, যেমন আই সি, আই আই উইল সি ইউ, এরকম। তো সি মানে হচ্ছে দেখা, সি এর পাস্ট ফর্ম আমরা দিলাম এই জায়গায় স, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, সি স সিন, তিনটা সি এর তিনটা ফর্মে আমাদের স্পেলিং মানে বানানটা টোটালি ডিফারেন্ট। যেমন সি, সি এর পাস্ট ফর্ম এস এ ডাব্লিউ স, এস ডবল ই এন সিন। স্পিক মানে কথা বলা, স্পিক দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করি, যেমন পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী লোকজন ইংলিশে কথা বলে, স্পিক মানে কথা বলা। স্পিক এর পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, পাস্ট পার্টিসিপল ফর্মে হচ্ছে স্পোকেন, স্পিক স্পোক স্পোকেন। আমাদের এই তিনটা ফর্মেরই বানান হচ্ছে ডিফারেন্ট, উচ্চারণও ডিফারেন্ট, স্পিক স্পোক স্পোকেন। তো আমরা এই স্পিক মানে কথা বলা, স্পিকের তিনটা ফর্ম আলাদা। তো আমরা স্পিকটার তিনটা ফর্ম জানলাম, স্পিক দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি অসংখ্য বাক্য। তো এই জায়গায় একটা গ্রামাটিকের পয়েন্ট আমি আপনাদের একটু মনে করাই দিই। সত্য বলার ক্ষেত্রে আমরা সবসময় স্পিকটা ব্যবহার করে থাকি, আর মিথ্যা বলার ক্ষেত্রে আমরা টেল ব্যবহার করি। যেমন স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, সত্যটা বলো, সত্য বলো। এরপরে আরেকটা হতে পারে নেভার টেল এ লাই, এক্ষেত্রে লাই মানে মিথ্যা, মিথ্যার ক্ষেত্রে টেল ব্যবহার করা হয়।
এই টেল, পরেরটা আমরা পেলাম টেল মানে হচ্ছে বলা। টেলের পাশপম আমরা পাচ্ছি টোল্ড, পাশপাদিপম আমরা পাচ্ছি টোল্ড, টেল টোল টোল্ড। আবার সে মানেও বলা, সে মানে আবার কোনো কিছু পড়া অর্থ প্রকাশ করে, যেমন উই সে আওয়ার প্রেয়ার, আমরা আমাদের নামাজ পড়ি। এই নামাজ পড়া অর্থে, প্রার্থনা করা অর্থে আমরা সে ব্যবহার করে থাকি। সে মানে বলা, সে পাশপম হচ্ছে সেইট, পাশপাটিল ফর্ম আমরা সেইট ব্যবহার করি। নো মানে হচ্ছে জানা, কে এন ও ডাব্লিউ, নো। এই জায়গায় আমাদের কে এন ও ডাব্লিউ উচ্চারণটা হবে নো, নো এর পাশপম হচ্ছে আমাদের নিউ, পাশপাটিল ফর্ম হচ্ছে আমাদের নোন, নো নিউ নোন। এই জায়গায় আমাদের তিনটা স্পেলিং, তিনটা প্রনাউন্সিয়েশন ডিফারেন্ট, আলাদা আর কি, আগেরগুলোর মতোই। নো নিউ নোন, নো মানে হচ্ছে জানা। রিড, রিড মানে হচ্ছে পড়া। এই রিডের অর্থ হচ্ছে পড়া। রিডের পাশপ্রমে বানান একই রকম, পাশপ্রমে বানান একই রকম, সেম স্পেলিং এবং প্রনাউন্সিয়েশনটা অনেকে সেম করে কিন্তু একটু ডিফারেন্ট হয়ে থাকে। আমরা যারা উপর লেভেলে, বিশেষ করে ইংরেজি নিয়ে গবেষণা করছি এবং যারা উপর লেভেল পর্যন্ত যাদের ব্যাকগ্রাউন্ড ইংলিশ, আমরা অনেকেই জানি এই রিড মানে হচ্ছে পড়া, রিডের পাশপ্রম হচ্ছে র্যাট, পাশপ্রম হচ্ছে র্যাট। আমরা এটাও জানি কোন একটা ওয়ার্ডের উচ্চারণ কিন্তু মূলত এই ওয়ার্ডের স্পেলিংয়ের মানে বানান উপরে রিলাই করে না, উচ্চারণটা আমাদের একটু আলাদাও হতে পারে। কাজেই আমাদের সবসময় যে শুধু আমরা বানান করে কোনো একটা ওয়ার্ডের উচ্চারণ করতে পারবো এমনটা না, বানান ডিফারেন্টও মানে একই রকম বানান হতে পারে, উচ্চারণ ডিফারেন্ট হতে পারে, বা ওয়ার্ডের বর্ণ মানে ওয়ার্ডের বানানের সাথে উচ্চারণটা মানে এক হুবহু একই রকম ম্যাচিং নাও করতে পারে। রিড মানে পড়া, তো রিডের পাশপ্রম র্যাট, পাশপ্রম র্যাট, রিড র্যাট র্যাট, তিনটার স্পেলিং বানানটা কিন্তু আমরা সেম পাচ্ছি। এই প্লে মানে হচ্ছে খেলা, কোনো কিছু যেমন খেলা করা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, এরকম প্লে মানে খেলা। প্লে একটা ভার্ব, প্লের পাশপ্রম হচ্ছে প্লেট, পাশপ্রম হচ্ছে প্লেট, প্লে প্লেট প্লেট। এই জায়গা থেকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিসের প্লেটা আমরা পাচ্ছি। প্লে আমরা অনেকগুলো অর্থে ব্যবহার করতে পারি, যারা আমরা আজকে নতুন দেখতেছি তাদের জন্য এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অর্থ আমি বলছি। প্লের আরও অর্থ হয়, প্লে হচ্ছে খেলা। এই প্লের ভার্ব ফর্ম অর্থে আমরা পাচ্ছি, যেমন প্লে মানে হইতেছে পরিচালনা করা, প্লে মানে হচ্ছে চালানো, এরকম প্লে দিয়া অনেক কিছু হতে পারে। আবার প্লে মানে ভূমিকা পালন করা, প্লে রুল, ভূমিকা পালন করে। আবার প্লেটা নাউন অর্থে ব্যবহার করা যেতে পারে, যেমন প্লে মানে নাটক। তো প্লের আমরা অনেকগুলো অর্থ পাই, প্লে মানে খেলা করা, প্লে মানে হচ্ছে পরিচালনা করা, প্লে মানে কোনো কিছু চালানো, আবার প্লে মানে হচ্ছে ভূমিকা পালন করা, আবার প্লে মানে হচ্ছে নাটক। একটা প্লেয়ারে অনেকগুলো অর্থ হয়। আমাদের এই এই প্লেয়ের স্পেলিংটা হচ্ছে সে আলাদা, প্লে হচ্ছে স্পেলিংটা সেম, বাট এগুলো অর্থটা, প্লের অর্থটা অনেক ধরনের হয়ে থাকে। তো প্লের পাশপ্রমে আমরা পাচ্ছি প্লেট, ইডি যোগ করা হয়েছে, পাশপ্রমে আমরা প্লেট পাইছি, আমরা ইডি যোগ করছি আর কি, লাস্টে ইডি যোগ করা হয়েছে, প্লে প্লেট প্লেট। রাইট হচ্ছে লেখা, রাইট, রাইট মানে হচ্ছে লেখা। রাইটের পাশপ্রম রোট, পাশপ্রম হচ্ছে রিটেন, রাইট রোট রিটেন, রাইট রোট রিটেন। তো রাইট মানে হচ্ছে লেখা, রাইটের পাশপ্রম স্পেলিংটা আলাদা, প্রনাউন্সিয়েশন হয়টা ডিফারেন্ট হয়, রিটেন টোটালি ডিফারেন্ট, রিটেন, রাইট রোট রিটেন। এই জায়গায় ডাবল টি আমাদের ইউজ করা হয়েছে, ডাব্লিউ আর আই ডাবল টি ইন রিটেন, রাইট রোট রিটেন। আমরা সঠিক উচ্চারণটা দেখব, রাইট রোট রিটেন। এই রাইট মানে হচ্ছে লেখা, কোনো কিছু লেখা অর্থে, যেমন আই এম রাইটিং টু ইউ, আমি তোমাকে লিখতেছি। এই জায়গায় লিখতেছি লেখা অর্থে রাইট, লিখতেছি লেখা হচ্ছে একটা ভার্ব। টেক আমরা পাচ্ছি পরের ওয়ার্ডটা, টেক, টেক মানে হচ্ছে নেওয়া, কোনো কিছু নেওয়া, লওয়া, খাওয়া। টেকের একাধিক অর্থ অর্থ হতে পারে, টেক মানে খাওয়া হয়, যেমন আই টেক টি, ইউ টেক ইউর ব্রেকফাস্ট, তুমি তোমার নাস্তা খাও। এদিকে টেক মানে খাওয়া অর্থ নেওয়া যেতে পারে, আবার টেক মানে নেওয়া, যেমন টেক দি পেন, কলমটি নেও, এরকম। তো টেক নেওয়া, টেক মানে খাওয়া, দুইটা অর্থে ব্যবহার করা যেতে পারে। টেকের পাশপ্রম হচ্ছে টুক, পাশপ্রম হচ্ছে টেকেন, টেক টুক টেকেন, টেক টুক টেকেন, আমরা তিনটা অর্থে ইউজ করে থাকি। তারপরে হচ্ছে আমরা এই জায়গায় বাই, বাই মানে হচ্ছে কেনা।
তো আমরা দেখছি যে বাই এর অর্থ হচ্ছে কেনা, বাইর পাশপ্রম হয় বট, পাশপ্রম হচ্ছে বট, বাই বট বট, বাই মানে হচ্ছে কেনা, বাই বট বট। তো বাইয়ের বাইয়ের প্রেজেন্ট ফর্মে হচ্ছে বাই, পাশপ্রম হচ্ছে বট, পাশপ্রম হচ্ছে বট, বাই বট বট, বাই মানে কেনা। এই এই ক্ষেত্রে আমরা বাইয়ের পাশপ্রম এবং পাশপ্রম দুইটা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এই জায়গায় আমাদের পাশপ্রম এবং পাশপ্রম স্পেলিংটা, আর প্রথম ওয়ার্ড যেটা আছে বাই, বাই মানে হচ্ছে কেনা, আমরা এই বাইটা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর বাইয়ের পাশপ্রম বট, পাশপ্রম হচ্ছে আমাদের বট। সো লার্ন, লাস্টে যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেটা লার্ন, লার্ন মানে হচ্ছে আমাদের শেখা। এবং লার্ন দিয়ে আমরা অনেক বাক্য হই, বাক্য পেতে পারি, যেমন উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। বাংলা বাক্য লাস্টে আমরা শিখি উচ্চারণ পাইছি, শিখিটা হচ্ছে জায়গায় লার্ন, লার্ন মানে হচ্ছে শেখা। লার্নের পাশপ্রম হচ্ছে এল ই এ আর এন টি, লাস্টে আমরা টি যোগ করলাম, এটা টি যোগ না করে আমরা পাস্ট টেন্সে ইডি যোগও করতে পারি। লার্নড, পাশপ্রম লার্নড, লার্ন লার্নড লার্নড, লার্ন মানে শেখা। এরকম ক্যাটাগরিতে আমি আপনাদের নেক্সট ভিডিওতে আরও কিছু ভার্ব দেখিয়ে দিব। ভার্ব ছাড়া যেহেতু আমরা কোনো বাক্য বানাতে পারি না, আমরা বেসিক ইংলিশে অবশ্যই ভার্ব নিয়ে অনেক আলোচনা করব, এবং ভার্বগুলো আপনাদের অবশ্যই শিখতে হবে বাক্য তৈরি করার জন্যে। এবং আমি কিছুদিনের ভিতর, আরেকটা গুড নিউজ হচ্ছে এই যে কিছুদিনের ভিতর আমি স্পোকেনের কোর্স নিয়ে আপনাদের সামনে ভিডিও আপলোড করে থাকবো, আপনারা স্পোকেন ইংলিশও শিখতে পারবেন। আমার ভিডিওগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ ভালো করে দেখেন এবং এগুলো নিয়ে চর্চা করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন। একেবারে বেসিক থেকে ধরে টোটাল কমপ্লিট করাই দিব স্টেপ বাই স্টেপ।